তো লাস্ট ইয়ার কালী পুজোয় আমি একটা ড্রয়িং আপলোড করেছিলাম একটা কনসেপ্টে, আর সেই ড্রয়িংটা যথেষ্ট পরিমাণ ভিউজ পেয়েছিলাম, অনেকে কমেন্ট করেছিল, প্রচুর লাইক এসেছিল। তো ওই ড্রয়িংটা একটু অন্য কনসেপ্ট ছিল, আমি দেখিয়েছিলাম যে মা তারা আর সাধক বামা খেপা তার একটা ছবি দিয়েছিলাম যে তারাপীঠের ওরকম। তো এবারে গাইস আমি যে ড্রয়িংটা করেছি এটা একটু ইউনিক আছে, আর আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে কি কাজটা করব, কিভাবে করব। তো এই ছবিটার গাইস নাম দিয়েছিলাম যে মায়ের পায়ে রক্ত জবা। তো এই কনসেপ্টটা কি এখানে আমি দেখিয়েছি যে কালী ঠাকুরকে না এক শ্যামা মাকে দেখিয়েছি যার গায়ের রং একটু কালো এরকম, আর পরনে আছে লাল পাড় সাদা শাড়ি, সে পায়ে আলতা পরছে লাল আলতা, আর তার পায়ের চারপাশে কিছু জবা ফুল পড়ে আছে। তো এই কনসেপ্টটাকে নিয়েই আমরা মায়ের পায়ে রক্ত জবা এই ড্রয়িংটাকে রেডি করেছিলাম। তো এটা আমি কমপ্লিট কালার করছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে পারো, যারা ড্রয়িং পছন্দ করো তারা কমপ্লিট আইডিয়া পাবে যে কীভাবে আমি কালার মিক্সিং করেছি, কীভাবে কালারের স্টাইলগুলো ইউজ করেছি। তো ভালো করে দেখো এই ড্রয়িংটা কীভাবে করছি। তোমাদের ভালো লেগেছে এই ড্রয়িংটা, আর তোমরা এই ড্রয়িংটা শেয়ার করতে পারো। আমি ভাবলাম যে এটা একটা ইউনিক কনসেপ্ট হবে ইউটিউবে দেওয়ার মতো, তাই তোমাদের ভালো লেগেছে। আর আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 500 ভিডিও আপলোড কমপ্লিট করতে চলেছি, তো খুব তাড়াতাড়ি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার যে একদিন এই চ্যানেলটা যখন এক বছর আগে শুরু করেছিলাম ভাবিনি যে এত ভিডিও আপলোড হয়ে যাবে। বাট এনিওয়ে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও আনার জন্য।